1 to 1 goal keeper হাতে রাখলো মাঠের পশ্চিম দিকের গোল পোস্টের পেছনে একটি বল কুকুরে পড়েছিল সেই বলটি তোলা হয়নি মনে হচ্ছে বল বয় ফুল সেট আপ ফরেনার টিম দিকে তোমরা যে সামনের দিকে যাচ্ছ ব্রো ইওর নেম লাকি বল সঙ্গে সঙ্গে লক্ষ্য না রাখলে জঙ্গলে তোমরা পরে আর মনে রাখতে পারবে না কোথা থেকে পড়েছিল ইওর নেম সঙ্গে সঙ্গে গেলে তবেই পাবে পরে এত গভীর জঙ্গল ইওর টিম নেম আচিপুর 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 সেমেস্টার আচিপুর সেমেস্টার নেম মালাক স্টিফেন স্টিফেন এদিকে আছে আচিপুর সেভেন স্টার কলেজ আসিটা গো ইওর নেম এদিকে লাল জার্সি এদিকে লাল জার্সিতে আছে আষ্টা হোটেল ফুটবল টিম সেভেন স্টার ফুটবল টিম সেদিকে আছে ইতিমধ্যে প্রথমার্ধে খেলা শুরু হয়ে গেল সেখান থেকে সাইড ব্যাক আচিপুর সেভেন স্টারে লম্বা বল বাড়ি দিয়েছে লাল জার্সিতে আছে আষ্টা হোটেল ফুটবল টিম লাল জার্সিটা সবকটা ফরেনার আছে টিমে চট্টগ্রাম পঞ্চায়েত 7 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য শেখ আব্দুল হান্নান গোরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওনাকে ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে আবু আবু সিদ্দিক বাইরে আসলো এই লাল যাচ্ছে এই আর মুখ ওহেল বল দেখি আর দেখি চলব
ক্লিয়ার করে দিল বড় চিল তো থেকে বেশি ও ভালো একটা স্ট্রাইকার নেই নিজে যদি খাতিস একদম সবাই কত করি ভালো সেভ করলো গোলকিপার পায়ে যা নেট করে ভয় করি গায়ে লেগে বাইরে হয়ে গেল কর্নার হয়েছে যে দুটি দল অংশগ্রহণ করবে জাহিদ জিন্স ও রুবি এফসি এরপরে প্রথম কোয়ার্টার ফাইনাল প্রতিদ্বন্দ্বী দল কর্নার করছে এদের এই বেটে নিগড়াটা খাতারনাক খেলতে বল না একাই সবাই তোর মেরে দিচ্ছে ও একাই দৌড়ুচ্ছে খুব সুন্দর লাগলো গোলকিপার সুন্দর সেভ দিল দুদিকেরই দুটো মেটে নেই তো ভালো হয়েছে জমে গেল বলে ঘন্টায়
ফোনে আপনারা ঘরে বসেও কিন্তু এই খেলাটি সরাসরি দেখতে পাবেন। সরাসরি ঘরে বসে দেখতে পারবেন পুরো গেমটাই কভার করছে ওয়েস্ট বেঙ্গল ফুটবল লাভার্স, সোনারপুর ফুটবল, অরিজিৎ ফুটবল এবং কলকাতা ফুটবল ফেসবুক। সরাসরি আপনারা দেখতে পাবেন। ইতিমধ্যে প্রথমার্ধে খেলা শেষ হলো, এই খেলা শেষ হলেই কিন্তু আমরা শুরু করব প্রথম কোয়ার্টার ফাইনাল যাদবপুর, এরপরে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। ইতিমধ্যে দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়ে গেল, ভালো হেড দেওয়ার চেষ্টা করেছিল। বল খেলা ভালো বল খেলে হবে কত সুন্দর পুষ্পা লাগাবে তো বলো চিটকে মনে ফেললে বাচ্চারা উপরে উঠে যাচ্ছে, বাচ্চাদের অভিভাবকদের বলছি আপনাদের বাচ্চাদের সামনে রাখুন, বিপদ হতে পারে, ওখানকার খেয়াল আছে। হাতে রাখলো বললে
কর্নার করছে কপালে লেগে তো চেঞ্জ হলো একে একটা ভোট কি দাও বাঙাল ভোট ভোট সাদা সৈনিক প্রো হয়ে গেল খাই দেখে না গিয়ে হচ্ছে বেশি দর্শকদের আমরা বারবার বলছি আপনারা সাইড লাইন থেকে এক হাত দূরে দাঁড়ান, এক হাত দূরে দাঁড়ান, আপনারাও খেলাটা ভালোভাবে দেখুন, প্লেয়ারদের ভালো করে খেলতে দিন। ভালো বল দিয়ে দিয়েছি টান বন্ধু এটা ক্লিয়ার করে দিল বাইরে রাখলো, ইতিমধ্যে খেলা শেষ হয়ে গেল, পেনাল্টি হবে দুটো টিমের মধ্যে, দুটো টিমেরই গোল সংখ্যা 0-0 হয়েছিল, তাই খেলার নিষ্পত্তি হবে টাইব্রেকারের মাধ্যমে। তাই দর্শকদের বলছি আপনারা কেউ কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করবেন না, কোন কর্মকর্তা মাঠের মধ্যে প্রবেশ করবেন না, যেখানে আছেন ভালোভাবে দেখতে পাবেন কোয়ার্টার ফাইনাল খেলা।